আমার নাম চৈতি, ইশরাত জাহান চৈতি পুরো নাম। লাক্স চ্যানেলাই সুপারস্টার 2008 ক্রাউন উইনার অবভিয়াসলি। তো এরপর থেকেই আসলে আমার যাত্রাটা শুরু। তা আমার আগের যাত্রাটা কেউ জানে না। আমি ছোটোবেলায় গান করতাম, নাচ করতাম এবং বাবা মায়ের সবচেয়ে ছোট আদরের একটা মেয়ে। আমি ফ্যাশন ডিজাইনিংয়ে অনার্স কমপ্লিট করেছি। তো ভবিষ্যতে ইচ্ছে আছে, ফ্যাশন ডিজাইনিং যেহেতু করেছি, আমি ডিজাইনিং করতে খুব ভালোবাসি, ডিজাইনিংয়ে একটা হাউস দেওয়ার খুব ইচ্ছে আছে। 2008 আমি কীভাবে আমার ভিতরে অভিনয় সত্তাটা আছে আমি কখনো ভাবতেও পারিনি। 2008 লাক্সে উইনার হওয়ার পর আমি অভিনয়টাকেই বেছে নিলাম। প্রথমে চলচ্চিত্রে কাজ করলাম, টিভিসি করলাম, নাটক করলাম, বিভিন্ন ক্ষেত্রে কাজ করে করে আমার যেটা মনে হয়েছে, আমি আই লাভ অ্যাক্টিং। আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে খুব ভালো লাগে। আমার কখনো মাঝির ওয়াইফ, কখনো অনেক হাই সোসাইটির একটা মেয়ে, কখনো খুব চঞ্চল একটা মেয়ে, কখনো খুব সরল সহজ সাধারণ, কখনো খুব জটিল কুটিল একটা মেয়ে, বিভিন্ন ধরনের ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে নাটকটাই আমার জন্য বেস্ট। আর চলচ্চিত্রের কথা বলতে গেলে, হ্যাঁ, চলচ্চিত্রে আমার প্রথম অভিষেক হয় রিয়াজ ভাইয়ের বিপরীতে। আমি মধুমতি চলচ্চিত্রে অভিনয় করি, ইমপ্রেস্টাইল ফিল্মের মুভিতে। আমার সেটা ছিল একটু ডিফারেন্ট টাইপের একটা স্টোরি, একটু গ্রাম্য টাইপের। হ্যাঁ, একটু আমি একজন শিক্ষিত মেয়ে থাকি, সবাইকে সচেতন করার চেষ্টা করি, যে জিনিসটা আমার ভেতরেও কাজ করে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি সেই মধুমতির চরিত্রটা। আমি প্রায় চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। কিছু তো করছি, অবশ্যই করতে চাই ভবিষ্যতে আরও ভালো ভালো অনেক কিছু অভিনয়। আমি দর্শকদেরকে অনেক ভালো ভালো ক্যারেক্টার উপহার দিতে চাই। এই তো নিজের সম্পর্কে এটা বলতে গেলে, ভবিষ্যতে আমি এমন একটা পর্যায়ে যেতে চাই যখন আমি মারা যাওয়ার পরেও, এটা আমি সবসময় সব জায়গাতেই বলি, যেন আমি মরে যাওয়ার পরেও আমাকে অ্যাটলিস্ট মনে রাখে যে হ্যাঁ কেউ একজন ছিল, সবাই যেন আমাকে ভালোবেসে মনে রাখে। এইটুকুই আশা সবার কাছে, প্রত্যাশা। এবং সবার কাছে আমি একটাই দোয়া চাইবো, যেন আমি অনেক বড় হতে পারি, সবাইকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। রিসেন্টলি একটা নাটকের কাজ হয়েছে, নাটকটার নাম হচ্ছে প্রহরের মৌনতা। আমার প্রথমেই নামটা খুব পছন্দ হয়েছে বলে নিতে চাচ্ছি। ডিরেক্টর ছিলেন স্বাধীন সিরাজি ভাই, আমার সাথে কোয়ার্টিস্ট হিসেবে ছিলেন সোহান ভাইয়া আর ইভানা। আমি ওর সাথে এই প্রথম কাজ ছিল, খুব লক্ষ্যী একটা মেয়ে, ভালো একটা কাজ হয়েছে। আমি প্রথমে যেটা বলতে চাই যে নাটকটার স্টোরিটা আমার প্রথমে পছন্দ হয়েছে খুব। এখনকার জেনারেশনে যে ধরনের প্রবলেমসগুলো হয়, বেসিক্যালি ওটা নিয়েই নাটকটা স্টোরিটা লেখা হয়েছে। তো আমার ক্যারেক্টারটা ছিল সোহান ভাইয়ের ওয়াইফ। তো নাটকটিতে আমার ক্যারেক্টারের নাম ছিল মিথিলা। মিথিলা ক্যারেক্টারটা আমরা আশেপাশে প্রায় দেখতে পাই, এ ধরনের একটা মেয়ে যাকে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে, খুব সোভার, খুব ঠান্ডা, খুব চুপচাপ প্রকৃতির। তো সেরকমভাবেই কাহিনীটা এগিয়ে চলে। মানে উনি মিথিলার সাথে যে হাজব্যান্ডের ক্যারেক্টারটা করছে সোহান ভাই, উনি মিথিলার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে প্রেম থেকে পরিণয় থেকে বিয়ে, বিয়ের পরে আস্তে আস্তে থার্ড পার্সন চলে আসলে লাইফে যেটা হয়, তৃতীয় পক্ষ। ওই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি নিয়ে একটা খুব মজার একটা গল্প। আমি সাসপেন্সটা নাই বলি, সেটার জন্য অপেক্ষা করতে হবে, অনেয়ের জন্য চ্যানেল আইতে চোখ রাখতে হবে। তা আমার কাছে যেটা ভালো লেগেছে যে কাজ আমরা খুব ধরে ধরে কাজ করেছি, কিন্তু এত সুন্দরভাবে আমাদের ডিরেক্টর স্বাধীন সিরাজি ভাই এত সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে গিয়েছে। আমার কাছে কাজ করে আমার মনে হয়নি যে খুব পেইন হচ্ছে, খুব মানে খুব বেশি প্রেশার হচ্ছে, অনেকগুলো সিকোয়েন্স নামছে, কিন্তু আমরা চা খাচ্ছি, আড্ডা মারছি, কিন্তু খুব সুন্দরভাবে কাজটা এগিয়ে গেছে। এটা খুব মানে ফ্যামিলির মতো যেটা হয়ে যায়, সিরিয়াল করতে গেলে যেটা হয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে এক ঘন্টা নাটক করতে গিয়ে একদিনের মধ্যে আমার ফ্যামিলি হয়ে গেছে সবাই।